সাকিব এবং ছেলে জয়কে নিয়ে নতুন পরিকল্পনা করছেন অপবিশ্বাস তবে তা একান্ত গোপনে অনেকেই ধারণা করছেন হারানোর সংসারকে পুনরুদ্ধার করছেন ডালিউডের কুইনখ্যাত এই নায়িকা সাকিবকে বিয়ে করে আবারও সুখের সংসার সাজাতে চান অপবিশ্বাস অপবিশ্বাস বলেন সাকিব তার একমাত্র অভিভাবক কেরিয়ারের শুরু থেকে নায়িকা অপবিশ্বাস হওয়া পর্যন্ত সাকিবের অবদান অপরিসীম আজকে আমার উপহার পেছনে আমি বলবো যে এইটি পার্সেন্ট হচ্ছে গিয়ে গার্জিয়ান বলো ওয়েল উইশার বলো বা সব কিছু বলো না কেন এটা তারই অবদান আজকে সে যদি না থাকতো আমি অপবিশ্বাস কখনোই হতে পারতাম না কারণ আমার কোটি টাকার কাবিনে না আমি না অ্যাক্টিং লেভেল তো ওইভাবে বুঝে উঠতে পারতাম না কোনটা রোমান্টিক কোনটা অ্যাকশন কোথায় কি চেঞ্জ করা দরকার ফ্যাক্ট কেরিয়ার সম্বন্ধে কতটুকু সচেতন হওয়া দরকার টোটালি কিন্তু তার কাছে থেকে আমার শেখা অপুর জীবনে যে শুধু সাকিব খানেরই অবদান আছে তা নয় সাকিবের সাথে বিয়ের পর অপবিশ্বাসকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতেন সাকিবের বাবা মা অপবিশ্বাসও এখন তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা হিসেবে মনে করেন আমি জাস্ট বোঝাতে পারবো না মানে আমি তো আমার শাশুড়িকে আম্মা ডাকি শ্বশুরকে আব্বা ডাকি মানে আমি জাস্ট বোঝাতে পারবো না যে তারা কি আমার ননদ আছে মনি ওর থেকে মনে হচ্ছে আমাকে বেশি ভালোবাসে আমি একটা কথা বলি তারা আমার শ্বশুর শাশুড়ি না তারা আমার সত্যিকারের বাবা মা বর্তমানে শ্বশুর শাশুড়ি সম্পর্কে ভালো কথা বললেও সাকিবের সাথে বিচ্ছেদের পর একটি টিভি সেটে বসে সাকিবের বাবা মাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন অপবিশ্বাস যার জন্য এখনো বারবার সাকিবের বাবা মার কাছে ক্ষমা চাইছেন এই নায়িকা আবারও বলি একটা সময় একটু রাগে খুবই অনেক কিছু তাদের নামে বলেছি তার জন্য যখন আমার সুযোগ আসবে তাদের কাছে আমি সরি চাই এবং অডিয়েন্সের কাছে সরি চাই যদিও এই কথাটা তারা মানে শুনেছে একটা জায়গায় যে আমি সরি বলেছি তো আমি আবারও বলি যে আসলে একটু রাগের জায়গা থেকে অনেক কিছু বলে ফেলেছি ভুলভাল নিজের ভুল বুঝতে পেরে শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাওয়ায় অপবিশ্বাসকে মেয়ের মতো আগলে নিয়েছেন সাকিবের বাবা মা বর্তমানে সাকিবের বাবা মাকে নিজের বাবা মা হিসেবে মনে করেন অপবিশ্বাস সুশাস দুজনেই বলেছে যে তোমরা আমার মেয়ে হ্যাঁ বাবা মার প্রতি রাগ থাকলে খুব ঝাড়ি হয়তোবা তোমরা সেলিব্রিটির জন্য অনেক সময় স্ক্রিনে চলে আসে বা একের অধিক লোকেরা জানতে পারে কিন্তু বাড়িতেও কিন্তু এই ঘটনা সবার ঘরে ঘরেই ঘটে বা আমার প্রতি রাগ করলে যেকোনো সন্তানই রাগের জায়গাটা বলে দেয় তো তুমি আমার সন্তান মানে একদমই তো সেই জায়গা থেকে সন্তানের কোন কথাই বাবা মা রাগ করে না যারা তাকে এত বেশি ভালোবাসতেন তাদের বিরুদ্ধে কেন খারাপ মন্তব্য করেছেন এই বিষয়ে দর্শকদের জানিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন যাদের প্রতি ভালোবাসা এবং আবদার বেশি থাকে তাদের প্রতি রাগ এবং খুব বেশি থাকে যাদের প্রতি ভালোবাসাটা বেশি থাকে তাদের প্রতি অভিযোগটা বেশি থাকে জেদ বেশি থাকে আবদারটা বেশি থাকে আসলে আমার আবদারটা তাদের প্রতি সব ছিল এখনো আছে সাকিবের বাবা মায়ের আদর ভালোবাসা পেলেও সাকিবের সাথে বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ অপবিশ্বাস তবে ছেলের জয়ের প্রতি সাকিবের গুরুত্ব অপরিসীম সকল ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দেওয়ায় সাকিবকে সেরা বাবা হিসেবে তকমা দিয়েছেন অপবিশ্বাস আমাকে একটা উপস্থাপক বলেছিল যে সাকিব খানকে আসলে কোন জিনিসটা আপনি সচেতন হতে বলবেন তো তখন বলেছিলাম যে ওজন আরেকটু বাবা হয়ে যায় তাহলে ভালো হবে বাট ریلی ভেরি